রাজধানীর উত্তর যোগেন্দ্রনগর এলাকার শিশুকুঞ্জ নার্সারির 22তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার স্কুল মাঠে মাঠ প্রাঙ্গণে পালন করা হয়। এলাকার ছেলেমেয়েদের উন্নত মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে আজ থেকে 21 বছর আগে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এলাকার কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন লোকজনেরা। এরপর থেকে বহু ঘাত প্রতিঘাত এলেও স্কুলটিকে এগিয়ে নিয়ে গেছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে এই স্কুলে প্রায় 50 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে, 3 জন শিক্ষিকা এই স্কুল পরিচালনা করছেন। এদিন স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, মহাশক্তি ক্লাব সভাপতি শ্রীদাম সাহা, অধ্যক্ষ রীতা আচার্য সহ অন্যান্যরা। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রতিষ্ঠা দিবস পালন করছি শিশুকুঞ্জ নার্সারি। এখানে আমরা এক্ষণে বর্তমানে টিচার খুব কম, কোভিডের আবহাওয়ায় মহামারীতে আমরা স্টুডেন্ট অনেক কমে গেছিল, এখন স্টুডেন্ট মানে মোটামুটি চলছে। আমরা করছি এই এই বছরই আমরা করছি প্রতিষ্ঠা দিবস প্রথম।